আর সাকিব আল হাসান বিশ টাকা দিবে না টাকার মধ্যে আমরা থু মার থু সাকিবের টাকায় আমরা থুথুমারি বঙ্গবাজারের ব্যবসায়ীরা রাজধানীর বঙ্গবাজারে আগুনে সর্বশান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই এদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষতিগ্রস্তদের মাঝে বিশ হাজার টাকা অনুদান ঘোষণা করেন ঘটনার দিন সন্ধ্যায় এই অলরাউন্ডার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা এবং আয়ের মাধ্যম হারিয়েছেন রমজান মাসে এখন এটি কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের মধ্যে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য বিশ হাজার টাকা অনুদান প্রদান করব সাকিবের এই ঘোষণায় ক্ষুব্ধ বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই তারা বলছেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমরা রাস্তার ফকির গত পরশু বিশ হাজার টাকা আমাদের ছিল হাতের ময়লা সাকিবের টাকায় আমরা থুতু মারি এমন খুব ছাড়ার কারণও জানান ওই ব্যবসায়ী তিনি বলেন একজন বিশ্বসেরা অলরাউন্ডার ইফতারের জন্য বিশ হাজার টাকা দিবে এ দিয়ে আমাদের কি হবে পাঁচ পয়সা করেও তো আমরা পাবো না এটা তো আমাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান সেখানে দুজন করে ধরলেও বারো হাজার লোক এমন দোকান আছে যেখানে পাঁচ থেকে সাতজন লোক কাজ করেন সাকিব আমাদেরকে লজ্জা দিতে আসছেন এ সময় তারা বলেন আমরা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই ওনার যদি টাকা লাগে আমরা বিশ হাজার টাকা যুক্ত করে চল্লিশ হাজার টাকা দিতে চাই ইফতার করার জন্য সাকিব অবশ্য তার মতো অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন পরবর্তীতে ইফতারের খরচ বহনের জন্য পেসার তাস্কিন আহমেদকে আহ্বান জানান তিনি তিনি নিজের ওই পোস্টে লেখেন পরবর্তী ইফতারের জন্য আমি তাস্কিন আহমেদকে বিশ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই এই মর্মান্তিক ভয়াবহ পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি এখন থেকে একে অপরের পাশে দাঁড়াই এই রমজান মাসে আল্লাহ তালা তার রহমত এবং বরকতে আমাদের এই ক্ষতিপূরণ করার তৌফিক দান করুন বন্ধুরা সাকিবের মন্তব্য এবং এই ব্যবসায়ীর মন্তব্যকে কে কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন কামরুন রাখি কেআনআর মিডিয়া